গরম পড়তেই নেমেছে জলস্তর, অত্যধিক পরিমাণে ভূগর্ভস্থ জল নেওয়ার কারণে বাড়ছে সমস্যা। বহুজাগতিক নামে ঠান্ডা পানীয় তৈরির কারখানার সামনে বিক্ষোভ। গরম পড়তেই শুরু হয়েছে জলের সমস্যা, নেমে গিয়েছে ভূগর্ভস্থ জলস্তর, তার উপরে অত্যধিক পরিমাণে ভূগর্ভস্থ জল তুলে নেবার ফলে আশেপাশের এলাকার বাসিন্দাদের তীব্র জল সংকট শুরু হয়েছে। এই ঘটনার জন্য বহুজাগতিক ঠান্ডা পানীয় কোম্পানি এবং জল কোম্পানিগুলিকে দায়ী করে এবার আন্দোলনে নামল জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকার বাসিন্দারা। সোমবার প্রায় শতাধিক বাসিন্দারা মিলে রানীনগর শিল্পাঞ্চলে এই বহুজাগতিক ঠান্ডা পানীয় কোম্পানির সামনে বিক্ষোভ দেখায়। শুধু তাই নয়, ওই কোম্পানিগুলি থেকে বের হওয়া দূষিত জল পাশের নদীতে মিশে গিয়ে নদীর জলকে দূষিত করে তুলেছে। এলাকার বহু মানুষ চর্মরোগের শিকার হচ্ছেন বলেও অভিযোগ বাসিন্দাদের। দ্রুত সমস্যা সমাধানের জন্য এদিন কোম্পানির ফ্যাক্টরির ম্যানেজারকে স্মারকলিপি দেন বাসিন্দারা। দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা উত্তম বর্মন বলেন, বহুজাগতিক পানীয় কোম্পানিগুলি জল তুলে নেওয়ায় আমরা সমস্যায় পড়ছি। এই বেলাগাবা অঞ্চলে 90% বাড়িতে কুয়াতে পানীয় জলের খুব মানে সমস্যা পানীয় জন্য। এই যে এখানে কোকাকোলা মাজা প্ল্যান্ট এবং এখানে কেক কোম্পানি একটা আছে নিয়মারি ড্রস কোম্পানি, এই কোম্পানিগুলো গভীর ভিতরে প্রায় 300-400-500 বা 700 এরকম গভীর নিচ থেকে জল উঠায়। উঠানোর ক্ষেত্রে এখানে উপরে যে কুয়ার যে লেয়ারটা থাকে ওটা অলরেডি চলে যায়, সেই জন্য কুয়াতে জল একদম নেই। প্রশাসনকে আমরা বিডিও অফিসে একটা ডেপুটেশন দিয়েছিলাম ইলেকশনের আগে, ওনারা বলছে আমরা ব্যবস্থা করবো কিন্তু কোনো সুরাহা হয়নি। এখন মানুষজন জল খাচ্ছে কি করে? ওই পিএসসি থেকে জল আনা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এইভাবে কতদিন চলবে? এটাই সমস্যার সমাধানের জন্য আমরা একটা ডেপুটেশন দিলাম কোকাকোলা কোম্পানির মাজার প্ল্যান্টে, যাতে এই সমস্যাটা সমাধান হয়। তৃণমূল নেতা প্রধান হেমব্রম বলেন, হাজার ফুটের মধ্যে জল তুলে নেওয়া হচ্ছে, আমরা বহু বলেও সুরা হয়নি, আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমরা আসছি লোকাল গত 30টা বুথ 29টা বুথ, প্রত্যেক বুথ থেকে 3-4 জন করে লোক আছে। আজকে আমাদের একটাই বার্তা, এই কোকাকোলা মাজা জলের ফুক্টি হওয়াতে ওই মানে হাজার মিটার ভিতর থেকে ওরা জল তুলতেছে, এলাকা একদম জলে নাই, খাওয়ার জল নাই, চান করার জল নাই, মানে খুব সমস্যায় আছে লোকজন, মানে জল পাচ্ছে না, এইটাই এক নম্বর। তারপরে হচ্ছে আমাদের এই যে নদীটা, নদীতে গরু বাছুর সবসময় লোক চান করতো, সবসময় কাপড় তাপড় ধইতো, এই নদীতে এখন নামানো যাচ্ছে না, নামলেই পুরা যে জলটা যাচ্ছে এখানকার জল পুরা নোংরা হয়ে আছে, নামলেই ঘা হয়ে যাচ্ছে, গরু ছাগলও জল খাচ্ছে না। আমরা তার জন্য এখানে আসি যে আমাদের গ্রাম যেসব আমরা জল পাচ্ছি না, আপনাদের জলের ব্যবস্থাটা করে দিতে হবে, আমরা একটা লিখিতভাবে দিয়েছি। ওরা বলল আজকে আমাদের উডি চলতেছে, 3 দিন পরে আপনাদেরকে জানানো হবে। সমস্যাটা কতদিন? সমস্যা তো গত বছর থেকে হচ্ছে আর কি, এইবারে অনেক বেশি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, জলপাইগুড়ি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।